আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অ্যানাদার ব্লগ নিয়ে এসে পড়লাম, একটু লেট হয়েছে আমার ব্লগগুলা দিতে। তো এখানে আমি ঘি বানাবো, ঈদ উপলক্ষে আমি হাতে ঘি বানাচ্ছি, বাটারটা ঘলিয়ে নিচ্ছি। আর আগে যে ছিল ফ্রুটসগুলো, ওইগুলো আমি বেরি, সব বেরি টাইপের ফ্রুটস কিনেছি, দেখতে খুব সুন্দর লাগতেছিল। তো এখানে আমি এখন চিকেন রোস্টের মতো করব, এটা বিরিয়ানির জন্য। রোস্টের যে পিসগুলো থাকে এগুলো দিয়ে বিরিয়ানি পাকাবো। তো রোজার মধ্যে একটু ডিফারেন্ট কিছু করতে ভালো লাগে, একটা না মানে এক খাবার খেতেও কিন্তু ভালো লাগে না। তো এখানে দিয়ে দিচ্ছি এই টক দই, আর সব কিছু অলরেডি দিয়েছি, বিরিয়ানির মশলা আর এলাচি, দারচিনি, আদা, রসুন, এগুলোই আর কি। সাদা সাদাই হয়েছে, কিন্তু ক্যামেরার মধ্যে একটু লালচে মনে হচ্ছে। আর মশলাটা দিলে, বিরিয়ানির মশলাটা দিলে একটু হলুদের মতো হয় আর কি। তো টক দইটা একটু পরে দিচ্ছি, কারণ আগে দিলে এটা ইয়ে হয়ে যাব, কেমন হয়ে যায় আর কি, আমার কাছে ভালো লাগে না। তো ফেটিয়ে পরে দিয়েছি। তো এখানে আমি এখন চালটা ঘি দিয়ে ভেজে নিব, আর ওইখানেই সব মশলা বেশি বেশি করে দিয়েছি, এখানে তেমন কোনো মশলা দিব না। তো হাতে বানানো ঘি ঢেলে দিয়েছি। তো গরম হয়ে আসলে এখন আমি চালটা দিয়ে দিব। তো রেসিপিটা পুরোপুরি আমি শেয়ার করতে পারি নাই, দুঃখিত, কারণ অনেক কাজ করতে হয়েছে। তো বিরিয়ানির মশলাটা দিয়েছি, এগুলা তো এই আগেই বলেছি, কিন্তু এখানে একটু আমি শেয়ার করতেছি। এখানে আমি কিছুটা মরিচও দিয়েছি, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা খুবই অল্প দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। আর চাইলে কিশমিশ না থাকলে এই চিনি হাফ চামচ দিলেও হবে, এরকম একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে ভেজে নেব, আর এখানে গোলাপ জল বা কেওড়া জল এগুলা দিলেও কিন্তু ভালো দিতে পারলে। তো লবণটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম, তো এই তো হয়ে আসছে। এখন আমি অলরেডি মিশিয়ে দিয়েছি একসাথে। এটা খুবই ইজি, ওই ইজিলি একটা রেসিপি, এটা খুব সহজে যত করা যায় এরকমভাবে আমি করছি, বা কেউ করতে চাইলে সহজে করতে পারবে আর কি, ইজি বিরিয়ানি। তো এখন দমে ঢেকে দিব কিছুক্ষণ, আর খুবই সুন্দর একটা কালার আসছে, আর জ্বর দেখেই মনে হচ্ছে যে জ্বর জ্বরা হবে। তো এখানে আমার হাতে বানানো ঘি, ঘিটা আর কি এখনও এই একটু শক্ত হয়েছে আর কি, আগে নরম ছিল ডালার পরে। তো এই পুরো একটা কন্টেনার $13 করে থাকে আর কি, আমাদের বাংলাদেশে পনেরোশোর মতো পড়বো। তো এখানে ইফতারগুলো গুছিয়ে নিচ্ছি, এখানে আন্টি, উপরের আন্টি ইফতার পাঠিয়েছে, তো ওনাকেও আমি পাঠিয়েছিলাম, তখন আর শেয়ার করি নাই। আর এখানে হালিম, খাসির মাংস দিয়ে হালিম, তারপর হচ্ছে কাবাব বুট সাথে একটা কন্টেনারে, আর এখানে হচ্ছে এই জিলাপি, খেজুর, তারপরে সমোচা, তা এখানে হচ্ছে আবার ডিমের এই চপ, পেঁয়াজু, এগুলো আর কি আমরা ইফতারিতে যা খাই। তো উনি বললো যে তুমি আর বানাও না, আমি এই পাঠাবো। তা আমাদের তো এমনিও একা করে বা দুইজন একসাথে তেমন খাওয়া পড়ে না। তা আমিও আবার বাসারতে এই ফল কেটে নিয়েছি, তারপরে আবার ডিম পুশ করে নিয়েছি, ইয়া দিয়ে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য, সাথে বিরিয়ানিও আছে, বিরিয়ানিটা আর কি পরে খাবো। তো এখানে পরের দিন আর কি আমি হাঁটতে বের হয়েছি বাসার সামনে, পিছনে আর কি ফাঁকা একদম, মানুষ নাই। আবার সামনের ব্লগে অনেক মানুষ, মানুষের জন্য হাঁটা যায় না। তো এখানে কোনো দোকান নাই, কাজকাম নাই, সেজন্য মানুষও নাই, শুধু হাঁটার রাস্তা। আর দোকানপাট থাকলে মানুষ প্রচুর, মানে এত মানুষ হয়েছে, মানুষের জন্য হাঁটা যায় না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।